হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং ফ্রি ফায়ারকে অনেক বেশি করে এনজয় করছো। গাইস, আগের ভিডিওতে আমি ল্যাগ প্রবলেম ফিক্স নিয়ে আলোচনা করেছিলাম, বাট আজকের ভিডিওর টপিক হলো কীভাবে তোমরা পিং প্রবলেম ছাড়াই গেম খেলতে পারবে, ঠিক আছে? মানে তোমার পিং কিন্তু 200-এর উপরে উঠবেই না। তো গাইস, আমি এই ভিডিওতে একেবারে নতুন কিছু টিপস নিয়ে আলোচনা করব, তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে, ধৈর্য ধরে দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে নিই। গাইস, প্রথম টিপসটা হলো ফোর স্টপ সোশ্যাল অ্যাপস। মানে তোমাকে গেম খেলার আগে তোমার ফোনে যত রকমের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত অ্যাপস, যেমন কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাক ভিডিও, এমএক্স টাকাট্যাক, যত রকমের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত অ্যাপস রয়েছে, সেগুলিকে তোমরা গেম খেলার আগে স্টপ করে দাও, তবে কিন্তু তুমি স্মুথলি গেম খেলতে পারো কোনো রকম পিং প্রবলেম ছাড়া। অ্যান্ড গাইস, এইগুলোকে তোমরা কীভাবে স্টপ করবে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা আমার ডিসক্রিপশান বক্স চেক করে দেখে নিও। গাইস, সোশ্যাল অ্যাপসগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে অফ করে দেওয়ার পর রান করে, ঠিক আছে? তো এদেরকে ফোর্স স্টপ করতে হয়, তাহলে কিন্তু আমরা কোনো রকম পিং ছাড়া গেম খেলতে পারবো। ওকে, গাইস, এবার কথা বলবো দু নম্বর টিপস নিয়ে, যেটা হচ্ছে পাঁচটা পাঁচে ফোন লাগানো। আমরা অনেকেই জানি যে পাঁচটা পাঁচে যদি কল করা হয় তাহলে কিন্তু আমাদের পিং কিন্তু লো হয়ে যায়। এর কারণ কি গাইস? দেখো, ফোন করলে কিন্তু আমাদের ফোনের মধ্যে সেই সমস্ত নেটওয়ার্ক সিগন্যালগুলো চলে আসে যেগুলো কিন্তু আমাদের নেটকে আরও বেশি স্ট্রং করে দেয়। মানে বুঝতে পারছো যে আমরা ফোন করলেই কিন্তু ভালো করে গেম খেলতে পারবো। তবে গাইস, অনেকে মনে করো কিন্তু শুধুমাত্র পাঁচটা পাঁচে ফোন করলে আমাদের পিং প্রবলেম কিন্তু সলভ হতে পারে, কিন্তু না গাইস। দেখো, পাঁচটা পাঁচে ফোন করলে কিন্তু সবসময় ফোন লাগে না, নেটওয়ার্ক বিজি করে দেয়। তোমরা বারবার ট্রাই করো, তারপরে পাঁচ থেকে দশ বার ফোন লাগানোর পর কিন্তু ফোন কানেক্ট হয়। কখনো কখনো একবারই কানেক্ট নিয়ে নেয়, কখনো কখনো পাঁচ থেকে দশ বার ট্রাই করতে হয়। অ্যান্ড গাইস, কখনো কখনো তো 20-30 বার ট্রাই করে তারপর ফোন লাগে না, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আজকে বলবো যে তোমরা কি এমন নাম্বারে ফোন লাগাবে যাতে করে সবসময় তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু ফোন কানেক্ট করতে পারবে এবং গেম কিন্তু পিং ছাড়া খেলতে পারবে, পিং লো পিংয়ে খেলতে পারবে। ওকে, অ্যান্ড গাইস, ওই নাম্বারটি হলো তোমার ঘরের মধ্যে থাকা অন্য একটি নাম্বার। সেটা তোমার নাম্বার হতে পারে কিংবা তোমার ফ্যামিলির যে কারো নাম্বার হতে পারে। এখন দেখো, তোমাদের ঘরে যদি কোনো ফালতু স্মার্টফোন থাকে যেটা ঘরে শুধুমাত্র ইউজ করা হয়, অন্য কোনো কাজে ইউজ করা হয় না, কিংবা যদি কোনো কিপ্যাড ফোন থাকে, তুমি তাতে কল করো, সেখান থেকে তুমি কলটা রিসিভ করো, তুমি 100% শিওর তুমি পিং লোয়ে খেলতে পারবে, যেমন তোমার পাঁচটা পাঁচে কল করে করতে, ঠিক আছে? এখন গাইস, একটা মেন কথা হলো, অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে গাইস, গেম খেলার সময় যখন আমরা পাঁচটা পাঁচে কল করি তখন কিন্তু আমরা গেমের সাউন্ড পাই না, আমরা এনিমির পায়ের আওয়াজ শুনতে পাই না, কিংবা গুলির সেরকম কোনো আওয়াজ শুনতে পাই না, তো আমরা কি করব? দেখো গাইস, তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, তাহলে তোমরা কিন্তু গেমের সাউন্ড পাবে, আদার কোনো সাউন্ড তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? তো কি কাজ করতে হবে জাস্ট তোমরা দেখে নাও। ওকে, তো গাইস দেখো, তোমরা ফার্স্টে পাঁচটা পাঁচে কিংবা তোমার বাড়িতে থাকা অন্য কোনো নাম্বারে কল করবে। কল করার পর দেখো, নিচের দিকে যে স্পিকার অপশান রয়েছে দেখতে পাচ্ছ, এই স্পিকার অপশানে তোমরা ক্লিক করে দেবে। গাইস, স্পিকার অপশানে ক্লিক করে দিলে কী হবে, তোমার যে ভয়েসটা ওখানে কিন্তু বেড়ে যাবে। অ্যান্ড কোণের দিকে দেখো যে তিন ডটের মেনু অপশান রয়েছে, ওখানে ক্লিক করে দেবে। ওখানে ক্লিক করার পরে দেখো সব থেকে ওপরে আছে হোল্ড, HOLD হোল্ড, ওটাতে ক্লিক করে দেবে। ব্যাস গাইস, তোমার কাজ শেষ। এবার তোমরা গেম খেলো, ফুল সাউন্ড দিয়ে খেলো, শুধুমাত্র গেমেরই আওয়াজ পাওয়া যাবে, অন্য কোনো আওয়াজ কিন্তু তোমার ফোনে কিন্তু আসবে না। তোমরা খুব ভালো করে র্যাঙ্ক পুশ করতে পারবে, সার্ভাইভ করতে পারবে। অ্যান্ড গাইস, কোনো রকম পিং প্রবলেম ছাড়া, কোনো রকম নয়েজ ছাড়া, ঠিক আছে? তো ইয়াপ গাইস, এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও, একদম ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক দেবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবে এই রকম ভিডিও আরও আরও অনেক দেখার জন্য। তো গাইস, আজকের জন্য এইটুকুটাই, দেখা আছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সবাই খুব খুশি থাকো এবং ফ্রি ফায়ারকে এনজয় করো। টাটা।